আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্ট, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 থেকে শিখব, ক্লাস নাম্বার 6, এবং আজকে আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক নাম্বার উদাহরণ 7 খ। তো 7 খ সলিউশনটা আমরা আজকে দেখব। আমরা দেখি এখানে 400 লগ 4 হবে বৃদ্ধি করা, তাহলে আমরা ধরি যেহেতু বৃদ্ধি দেওয়া নেই, আমরা বৃদ্ধিকে ধরলাম এ। তাহলে প্রশ্ন মতে আমরা দেখি চারশো এর লগ ফোর হবে, অর্থাৎ 400 এর লগ 4 হবে সমান হবে বৃদ্ধি কত। তাহলে বৃদ্ধি যেহেতু এ, আমরা এখানে বৃদ্ধি থাকবে। এখানে আমরা জানি লগের ক্ষেত্রে লগটা যখন চলে যাবে তখন বৃদ্ধির উপরে এই পাশের সংখ্যাটা পাওয়ার আকারে আসবে, আর এই পাশের পাওয়ারটা এখানে চলে যায়। তাহলে আমরা এর উপরে এই পাশের সংখ্যাটা আনবো, আর 400টাকে এই পাশে লিখবো। আমরা পরবর্তী লাইনে 400কে লাগা যায় টোয়েন্টি স্কোয়ার, অর্থাৎ 20 গুণ 20 গুণ করলে 400। পরবর্তী লাইনে 4 গুণ 5 4 5 20 উপরে স্কোয়ার থাকে। পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ারটা দিলাম, ভিতরে দেখি এই 4টাকে লেখা যায় 2 স্কোয়ার, অর্থাৎ 2 গুণ 2 2 গুণে 4, আর থাকে 5 5কে লেখা যায় √5 স্কোয়ার। তার মানে স্কোয়ার আর রুটে কাটা গেলে আর কে থাকে? 5 থাকে। পরবর্তী লাইনটাতে আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরের স্কোয়ারটা লিখবো, এখানে দেখি 2 স্কোয়ার √5 উপর স্কোয়ার, আলাদা আলাদা আমরা 2 এবং √5 কে একত্রে স্কোয়ার দেবো। মানে এখানে 2 স্কোয়ার √5 স্কোয়ার, আমরা এখানে 2 এবং √5 একত্রে দিয়ে দিলাম, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বাইরে থাকলে। এবার দেখি 2 √5 স্কোয়ার স্কোয়ার দুইটা স্কোয়ার, তাহলে দুইটাই পাওয়ার, পাওয়ার পাওয়ারে গুণ হয়, গুণ হলে হয় 2 2 গুণে 4। এরপরে এদিকে থাকবে অটোমেটিক, এখানে পাওয়ার 4, এখানে অটোমেটিক থাকবে, তাহলে এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 4। তাহলে আমরা যখন পাওয়ার 4 কাটা যাবে তাহলে মান থাকবে 2 √5। এটাই আনসার, এটাই বৃদ্ধি এর মান। ওকে।